খেলা দুনিয়ার খবর নিয়ে হাজির আমি ভিক্টর। শুরু করছি আজকের স্পিড স্পোর্টস। প্রথমেই দেখে নেব খেলার হেডলাইন। কাউন্টডাউন শুরু আইপিএল 6 এর। ম্যানইউকে পরাস্ত করলো চেলসি। খেতাব জয়ী অ্যান্ডি মারে। সব অপেক্ষার অবসান ঘটিয়ে কলকাতাতেই শুরু হলো টি-20 ক্রিকেটের মহাআসর আইপিএল 6। সমস্ত অপেক্ষা ও বিবাদের অবসান ঘটিয়ে আবারো ভারতের মাটিতে শুরু হলো ক্রিকেটের মহাযজ্ঞ আইপিএল 6। দেশি ও বিদেশি খেলোয়াড়ে সাজানো মোট 9টি দল অংশগ্রহণ করবে এই সীমিত ওভারের টুর্নামেন্টে। কোয়ার্টার ফাইনাল, এলিমিনেটর ও ফাইনাল মিলিয়ে মোট 76টি ম্যাচ খেলা হবে দেশের মোট 12টি স্টেডিয়ামে। আর এই ক্রিকেটের মহোৎসবের উদ্বোধন হলো কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। 4টি সিজনের অপেক্ষার পর আইপিএল 5 এর খেতাব জয় করে নিয়েছিল কিং খানের কলকাতা নাইট রাইডার্স। জয়ের আনন্দে কলকাতার সমর্থকদের পাশাপাশি মেতে উঠেছিলেন দলের মালিক এসআরকে। যদিও আইপিএল এর আসরে অংশ নিচ্ছে যে 9টি দল, সবাই যথেষ্ট কড়া লড়াই দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু পরিসংখ্যান ও বিশেষজ্ঞদের মতে অন্যদের তুলনায় আইপিএল জয়ের দাবিদার হিসেবে এক কদম এগিয়েই আছে কেকেআর। তবে কি ট্রফি হাতে শাহরুখ খানকে আবারও দেখা যাবে কলকাতার রাজপথে? ম্যানইউকে পরাস্ত করে এফএ কাপের সেমিফাইনালে উঠলো চেলসি। প্রিমিয়ার লিগের খেতাব প্রায় নিশ্চিত করার পর এফএ কাপ চ্যাম্পিয়ন হয়ে জয়ের দিমুকুট ছুঁয়ে ফেলার যে স্বপ্ন দেখেছিলেন ম্যানইউ দলের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন, তার পূর্ণ হলো না। চেলসির কাছে 1-0 হেরে এফএ কাপের যাত্রা থমকে গেল ম্যানচেস্টার ইউনাইটেডের। ম্যানইউ প্রথম আধ ঘন্টায় 2-0 গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে সেই গোল পরিশোধ করে খেলা রিপ্লে টাইমে নিয়ে যায় চেলসি। রিপ্লে টাইমে একটি অনবদ্য গোল করে চেলসির সেমিফাইনালে ওঠার রাস্তা নিশ্চিত করেন ডেম্বাবা। মায়ামি মাস্টার্স জয় করলেন অ্যান্ডি মারে। মায়ামি মাস্টার্সের চ্যাম্পিয়ন হলেন ইংল্যান্ডের অ্যান্ডি মারে। তিনি ফাইনালে 2-6, 6-4 ও 7-6 সেটে হারালেন স্পেনের তৃতীয় বাছাই ডেভিড ফেরারকে। জীবনের 26তম খেতাব জিতলেন মারে। এই মরশুমে এটাই তার দ্বিতীয় খেতাব জয়। মায়ামি মাস্টার্সের এই ফাইনাল জিততে মারে সময় নেন 2 ঘন্টা 45 মিনিট। স্পিড স্পোর্টস এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন ইনকোডা টিভি। ইনকোডা টিভি এখন ফেসবুকেও, তাই কিপ অন ক্লিকিং।